পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে 2024 সাল। এদিকে WMO এর প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার দক্ষিণ এশিয়া, সবচেয়ে বেশি হুমকিতে বাংলাদেশ। এদিকে জলবায়ু অর্থায়নে ধনীদের ব্যর্থতায় বাড়ছে নিরাপত্তার শঙ্কা। বৈশ্বিক উষ্ণতা পরিবেশের উপর এর বিপর্যয়কর প্রভাব নিয়ে বিপদ ঘণ্টা দিচ্ছেন বিজ্ঞানীরাও। বিজ্ঞানের সমুদ্র মন্থনে অমৃতের সাথে উঠছে ঝাঝালো বিষ। নির্বিচারে প্রকৃতি উজাড়ে বাতাসে বাড়ছে কার্বন ডাইঅক্সাইড। প্রতিদিন পড়ছে লাখ লাখ টন কয়লা, পড়ছে জ্বালানি, পড়ছে গ্যাস, বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া এসব গ্যাসে ক্রমেই উত্তপ্ত হচ্ছে গোটা পৃথিবী, আর মানবসৃষ্ট আঘাতে প্রকৃতির এই বিরূপ আচরণ, দাবদাহ, খরা, ঝড়, বন্যার তীব্রতা মাথায় নিয়ে হুমকিতে গোটা বিশ্ব। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড। 100 বছরের মধ্যে সর্বোচ্চ গরমের বছর ছিল 2023 সাল। পৃথিবীর দ্রুত উষ্ণতা বৃদ্ধির কথা জানিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে 2024। বৈশাখের শুরুতে আগুন ঝরা গরম, তাপমাত্রার পারদ উঠেছে 41-42 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা বলছেন, এসবই গ্লোবাল ওয়ার্মিং এর খেলা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে বেশি হুমকিতে, বাংলাদেশ তার একটি। বাংলাদেশে 2 দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট। বৈশ্বিক জলবায়ু সূচক 2021 প্রতিবেদনে বলা হয়, 20 বছরে বাংলাদেশে 185টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত এনেছে। এতে 11,450 জন মানুষের প্রাণহানি আর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে $372 কোটি। 1995 সালে বার্লিন সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিকল্পনা হয়েছে বিস্তর। এতে বলা হয়, প্রতি বছর জলবায়ু উদ্বাস্তু দেশকে $1,000 কোটি সহায়তা দিতে হবে। তবে 33 বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। মাসুদ রানা, নিউজ 24।